দরমাহ মকলাই দিও মাহিলি দরমাহ মাহে মাহে দিয়ার ব্যবস্থা করক আমার পদুম স্থায়ী সমাধান করক অথর মাহর দরমাহ মোকলাই দিও মাহিলি দরমাহ সমূহ নিয়মীয়াকরণ করক আমার পদুম স্থায়ী সমাধান করক মোকলাই দিও মাহিলি দরমাহ নিয়মীয়াকরণ করক We want justice. Maheli dormaha niyomiyakaron korok. Amar ko domo sthayi homadan korok. Maheli dormaha mo niyomiyakaron briddhi korok. Amar ko domo sthayi homadan korok. Amar jehetu 18 ma dormaha howa nai. Mane maheli dormaha. Ekhini dormaha oti honkole mukulai dibo lage. Aru amar dabi ditiyo dabi hol আমি মাহিলি দরমাহাখিনি মাহে মাহে ব্যবস্থা পাওয়ার ব্যবস্থা করিব লাগে আৰু লগতে বৃদ্ধি কৰিব লাগে আমাৰ একদম ন্যূনতম দরমাহা আমি যিখিনি দরমাহা দিয়ে সেইখিনি দরমাহা দি আমি অলপ মানে চলিব নোৱাৰো তৃতীয় দাবী হ'ল আমাৰ যিটো আমাৰ চাকৰি নিশ্চয়তা আমাৰ এই চাকৰিটো নিশ্চয়তা মানে প্ৰদান কৰিব লাগে এই তিনিটা দাবী লৈ আমি আজি কাৰ্যসূচী আৰম্ভ কৰিছোঁ যদি আমাৰ দাবী পূৰণ নহয় আমাৰ যদি দাবী পূৰণ নহয় যদি আমি তেতিয়াহ'লে আমি বিভিন্ন কাৰ্যসূচী আমি ল'ম বুলি ভাবিছোঁ বা আমি গুৱাহাটী এটা কাৰ্যসূচী ল'ম বুলি ভাবিছোঁ ধৰ্ণা কাৰ্যসূচী মানে দিছপুৰ লাজগীতত গতিকে এনেকৈ আমাৰ অনিৰ্দিষ্টকালীন কাৰ্যসূচী চলি থাকিব আমাৰ গোটেই অসমত এতিয়া আমাৰ 348 জন কৰ্মচাৰী আছে দুখন মানে ইঞ্জিনিয়াৰিং কলেজ আৰু এগৰখন পলিটেকনিক যিহেতু দৰমহা হোৱা নাই পূৰ কেনেদৰে চলিছে আপোনালোকৰ দরমাহা নহলে পরিয়ালটো আমার সাংঘাতিক সমস্যা হয়েছে এটা পানি ধান ওচরার নিচিনা অবস্থা হয়েছে আমি লড়া ছোৱালীর মানে মাহিলি ফিজ দিব নোৱাৰো আৰু ইফালে ডিউটি কৰিব লাগে আমি করোনার সময়তো আমি তাৰমানে মানে ডিউটি কৰিব লগা হৈছে ইয়াতে কোনো ধৰণৰ মানে মানে হেৰি নাই আমাৰ তাৰমানে ছুটি বুলি কোৱা আমাৰ কোনো ধৰণৰ হেৰি নাই আমি দিন রাত তাৰমানে ডে নাইট মানে সকলো সময়তে আমি ডিউটি কৰিব লাগে আমাক গ্ৰেটফৰসকলে আজি কাৰ্যসূচী ল'ব লগা হৈছে আমি 18 মাহে দৰমহা পোৱা নাই আমি বাক্সা পলিটেকনিকৰ গ্ৰেড ফ'ৰ হিচাপে কৰ্মটো কৰি আছোঁ মানে আজি ক'ব গ'লে 2017 চনৰ পৰা আমি কোনো আন্দোলন নকৰাকৈ মানে দৰমহা এক মাহৰ পোৱা নাই বুলি ক'ব লাগিব আমাক দৰমহা দিয়ে 10,199 টকা সামান্য আজি ডিজিটেল যুগত এইখিনি দৰমহা দি মানে আমি যান বাহনৰ কৰতেই মানে এইখিনি পইচা গুচি যায় আৰু তাৰপাছত আমাৰ এই বেকগ্ৰাউণ্ড পৰিয়াল আছে কিবা আছে স্কুল ফিজ দিব লাগে বা কেতিয়াবা হেৰি কৰিব লাগিব এইখিনি দরমা দিয়ে আমার মানে ঘর নচলে এই কারণে মই সরকারক অনুরোধ জানাইছো যে আমাক বর্তমান যুগত মানুষ পরিয়াল এজনে কেমান দরমা চলিব লাগে এওঁলোকে আমাক ধরা বান্ধি দিয়ক মানে হয়তো আমার চাকরিটো ডাইরেক্ট রেগুলার করে নিদিলেও মানে ফিক্স পে তার সমাধান করে থাক আমাক মানে পদ এটা সমূহ স্থায়ীভাবে বা আমাক ফাইন্যান্সিয়াল স্যাংশন করে প্রতি মাহে দরমাটো পাওয়ার সক্ষম করক এইখিনি আশা জানাইছো সরকারের উপর দাবি কি আপনার আমার দাবি আজি 18 মাহে দরমা যেটু পোৱা নাই এইটো অতি সোনকালে মুকলাই দিব কারণে দাবি জানাইছো নেক্সট আৰু 2 নম্বৰ জানাইছো আমার পদসমূহ স্থায়ী সমাধান করক আর প্রতি মাহে মাহে যাতে আমার দরমাখিনি হয়ে থাকে এইটো সরকারের ওচৰত অনুরোধ জানাইছো